এরা তো হিসাব হচ্ছে বি, 7:32 হয়ে গেছে, দেখছ? কি বাবা, আমি একদম ভুলে গেছিলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। আজকে সারাদিন কোনো ভিডিও হয়নি, কারণ আমার সকাল থেকে কালকে রাত ভোর 4টা থেকে, আর এই সাইডটা প্রচন্ড মাথা ব্যথা করছে, আর আমি মাথা ব্যথা করলে সাইড আর নাকে থাকতে পারি না, না পাচ্ছি সাইড আর খেলে, না পাচ্ছি ব্যথা সহ্য করতে, আর বামও লাগাতে পারি না, আমার খুব জ্বালা করে। আবার বিকেলবেলা হচ্ছিল, আমি শুয়েছিলাম, এখন ঠিক হয়েছে, উঠে গায়ে একটু জল দিয়ে ঘরটা পরিষ্কার করে সোমার করেছিলাম, হরলিক্স খাবো, হরলিক্স বেচারা দুধ ঠান্ডা হয়ে গেছে, দুধে জল দুধ গরম করে আমাকে দুধ খেতে দিচ্ছে, আর এই দুটো বিস্কুট খাবো, আর এখন যাবে সন্ধ্যার মামাকে আনতে, তাই তো? আসছি মামুকে নিয়ে। কেন ভয় লাগবে? এখানে তুই ভূতের গল্প শুনেছিস কি? এখানে ঠিক আছে, তুই তো খালি খাওয়ার সময় আছিস, এমনি সময় তোকে খুঁজে পাওয়া যায় না। ওর মুডটা ভালো হয়ে গেছে বলে বলছে, তাহলে তোকে দিত তোকে না পুরো, ও দেখে যাবো কি নিয়ে নাকি বুঝতে পারে না। ভালো ভেটকি মাছ, ভালো না না আমার জন্য, আমি তোপসে মেয়ে খুঁজছিলাম, একটা ন্যানোস মাছ বলে একটা মাছ আছে, তোকে বলছিলাম ওটা খুঁজছিলাম, ওটা পাই তোর কাছ থেকে বেশি দাম নিয়ে নিজে মাম্পি, সত্যি হাঁচি দেখেছো? আমাকে বাঙালিতে বলে কথা বলতে বলতে যেটা হাঁচি হয়, যেটা তার মানে সত্যি কথা বলেছি, সত্যি হাঁচি হয়। আমি এখন খানা খাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি, সরি। তাই কি ঘুরে ঘুরে যাচ্ছি, ভিডিও করেছি বাইরে দিয়ে একবার। হ্যাঁ, হেই, সারাক্ষণ শুয়েছে নিজে ফোন কাটার, আমার কাছে বলে ওঠ না ওঠ না ওঠ না, কি দেখছিস ফোনের মধ্যে কি বেছে বেছে এসছে? হ্যাঁ, ওকে তুমি তো বললে তুমি কিছু বলো না মায়েরাকে, মা মায়েরাকে কিছু বলো না, তাহলে এখন বলছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি বলি তো, আজকালকে যেহেতু আমাদের ব্লগ হয়নি, বাদই দাও একটু আগে দিদির
আমিও করাবো ওর খুব কোমরে ব্যথা আর তবে যাবে থেকে আমি খেয়েছিলাম তবে থেকে তো আমি তো কোনো কাজই করছি না দিদি করছে আরো ব্যথা ও এমনি কাজ এমনি আমার আমি যেরকম কি আগা করে কাজ করি তো ছটফটে এখন তো শরীর খারাপ আরো তো আগা করে তো কাজটা খুবই কম করে এখন বেশি করে তো আরবান কাউন্সিলিং কোম্পানি থেকে ও বুক করেছিল ওর মাসাজের জন্য আর আমাকে আমাকে 10 মিনিটের জন্য মাসাজ অয়েল মাসাজ করে দেবে ওটা ও নিজে থেকে আমি বলে দিই অয়েল মাসাজের জন্য তো এসেছিল আসার পর যখন স্টার্ট আমাকে দিদি বললো তুই আগে করে দে আমি বলছি আমি আগে করবো না তুই আগে কর কেন কি আমার তোমার বাথরুম হয়ে গেছে বাথরুম হয়ে গেছি আর মাম না যখন করে আমি ওটা যখন মাকে বলছিল ও বসে বসে দেখে মানে আস্তে একটা শান্তি বা একটা মিউজিক চালায় মোমবাতি এলে তো বসে বসে দেখে মাসাজ তুমিও করে আর দিদি ওকে বলেছে তুই আমার 20 টাকা দেবো তুই আমার খাবার খাবে তুই আমার পিচিয়ে দিবি যখন আর এ থেকে আসেনি তো 20 টাকাটা দিয়ে বসেছে যে দিদিটা এসছে মাসাজ করতে ওকে মাম্মা অনেক কিছু জিজ্ঞেস করলো তুমি কোথায় কোথায় মাসাজ করবে ফুটে করবে না কি কি হেডে করবে না কি সব জায়গায় জিজ্ঞেস করলো তো করার পর ওটা 20 টাকা আছে ও জানে আমিও মাসাজটা করাবো ঠিক আছে ও বলেও ছিল আমাকে আগে করো আমাকে আগে করো ঘুরছে এরকম করে মৌমাছির মতো আর ঘরে আগুন লেগে গেছে যেখানটা দিদিদের এই ড্রেসিং টেবিলের মধ্যে আমরা দুজনে খুব ইউজ করি ওর উপরে আগুনটা লেগেছে আর লেগে উনি দিদিটা না লাঠি মতন মশারে থাকে ওইটা দিয়ে করেছে ওইটা পুড়েছে খাটো দিকে গেছে না এটা আগুন খুব ভালোভাবে ঢেকেছে দিদিটা মাসাজ করতে পারলো না মানে এর সাথেই খারাপ কেন হয় আমি বুঝতে পারি না দিদি বলছে আমি তো মানুষ ভালো করি না এরকম আমার সাথে সত্যি করে ওর সাথে ভালো করি না খারাপ করি না আমার সাথেই কেন খারাপটা হয় আর সত্যি ওর সাথেই খারাপ চোখ জ্বালা করছে কেন তুই কি করছিস না এখন মাখাচ্ছে মুড়ি আর খুব হাসিও পেয়েছিল যখন হয়েছিল আমি তারপর দিদা অনেকক্ষণ বলেছিল দিদি একটু আগেই গেল তো কতক্ষণ মনে হচ্ছে তাহলে 2 ঘন্টা মতো ছিল 1.5 ঘন্টা চল কাছে যাতে দিদি 1.5 ঘন্টা ধরে দিদিটা বসে আমাদের সঙ্গে অনেক গল্প অল্প করলো মায়ের যে পাখি মানে সবাই মরমটা লাগাতে ওনার খুব হাতে ঠান্ডা হলো তারপরে উনি গেল দিদি তো মাসাজ করে দিদি তাও দিদি অল্প পেমেন্ট করে দিয়েছে ওই দিদিটাকে কারণ ওর দিদিটাকে হাত ধরে গেছে যাই হোক এখন মার মুড়ি মাখা হচ্ছে চপ খাওয়া হয় 6 মিনিট চপ খাবো সব মুড়ি খাবো আর মুড়িতে সাদমা দিয়ে বেরো দিদি 1.5 ঘন্টা সাদমায় ছিল কারণ ওই অবস্থায় দিদি খাটের উপর শুয়ে ছিল এখন দিদি উঠলো আর কত যাবে এখন যাচ্ছি মায়েরাকে আনতে আর আর কি আমাদের সঙ্গে শুধু খারাপই করছে এখন রিসেন্টলি ভালো কিছু করছে না এর আগে কদিন আগে খুব বাজে একটা এটা আমরা দুজনের মধ্যে কেউই শেয়ার করে দিই ভিডিওর মধ্যে এটা শেয়ার করার মতো কোনো কথাও না খুবই বাজে দুর্ঘটনা ভগবান কোনো কারোর সঙ্গে না হোক তো ভিডিওটাকে এখানটা এন্ড করছি আর একটা লাইক দিয়ে যারা বললে শেষ পর্যন্ত দেখছো যদি ভালো লাগে তো